চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রলীগের 73তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। বিস্তারিত দেখুন শিবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমানের পাঠানো তথ্য ভিডিওচিত্রে। সোমবার 4 জানুয়ারি ডাক বাংলায় বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে শিবগঞ্জ বাংলাদেশ ছাত্রলীগের 73তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব সৈয়দ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আবু আহমদ নজমুল কবির মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম টুটুল খান, সম্মানিত অতিথি সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সাজেদুল ইসলাম সাজু, আর উপস্থিত ছিলেন মোহাম্মদ তৌহিদুল আলম টিয়া, মোহাম্মদ আসাদুল আলম আসাদ, মোহাম্মদ বেঞ্জের আলী, শিবগঞ্জ পৌরশাখা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান হিমেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলিরাজ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ রিজভি আলম রানা। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিক আহসান। আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ শিবগঞ্জ উপজেলা ও পৌরশাখা চাপাই নবাবগঞ্জ। ধন্যবাদ দীপ টিভির সাথে থাকার জন্য। পরবর্তী আপডেট সংবাদ পেতে দীপ টিভির সাথে থাকুন।